হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। তো আজকে হয়ে গেল পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম। তো তার অ্যান্সার কী নিয়ে আলোচনা করছি। তো বেশিরভাগ অ্যান্সার কি আমি গুগল থেকে অ্যানালাইসিস করে আপনাদের জন্য প্রেজেন্ট করছি। তো চলুন ভিডিও দেরি না করে শুরু করা যাক। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আর আপনাদের যদি কোনো অ্যান্সার নিয়ে কনফিউশন হয় তো অবশ্যই কমেন্টে জানান, এবং আপনারা গুগল থেকে রিসার্চ করে দেখতে পারেন। এটা আমিও গুগল থেকে রিসার্চ করে আপনাদের জন্য অ্যান্সার প্রেজেন্ট করছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেনটা একটু সন্দেহ রয়েছে আমার। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ অণুগুলি বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়। তো যেগুলো আমার কনফিউশন রয়েছে সেগুলো আমি ডিসক্রিপশানে পরে আমি সঠিকভাবে বলে দেবো, তো অবশ্যই আপনারা ডিসক্রিপশান চেক করবেন। ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকারে নাগরিকত্ব প্রদান করা হয়? একটি মাত্র নাগরিকত্ব প্রদান করা হয়। নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? এটা হয় ইথিলিন, যেগুলো আমি গ্রিন দিয়ে মার্ক করেছি সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো ভিডিওটি খুব একটা লম্বা করব না, আমি স্পিডে বলছি তো আপনারা মিলিয়ে নেবেন। তো নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলি বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন? এটা হচ্ছে অলকানন্দ রায়। বিজয়নগর রাজ্যের রাজধানী কি? হাম্পি। তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। তো আপনারা যদি এই কোশ্চেনটি ডাউনলোড করতে চাচ্ছেন তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে, সেখানে আমি টাইপিং আকারে আমি সেখানে আমি অ্যান্সার কিগুলো আপলোড করে দেবো, তো আপনার সেখানে গিয়ে চেক আউট করতে পারেন। বা আমাদের টেলিগ্রাম চ্যানেল যে রয়েছে কর্মসংস্থান অনলাইন, টেলিগ্রাম অ্যাপ ওপেন করে সেখানে সার্চ করে ওই চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। তো নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকা অভিনয় করছেন অনুষ্কা শর্মা। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার, এটা হচ্ছে হ্যামলেট অ্যান্সার। নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধানের অনুসারে, এর অ্যান্সার হচ্ছে সম্পত্তির অধিকার। গ্রেটা থানবার্গকে সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট ও দূরীকরণে আন্দোলনরত, এ নিয়ে একটা কোশ্চেন এসেছিল লাস্ট যে পিএসসির ক্লার্কশিপ এক্সাম হয়েছিল সেখানে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা পরীক্ষা দিয়েছিলেন। আনা বার্নস এর উপন্যাস মিল্কম্যান, এটা হচ্ছে ম্যান বুকার প্রাইজ। ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত রূপ দেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। কিডনি, কিডনির ইউনিট হচ্ছে নেফ্রান। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? ভারতের সকল নাগরিক হবে, সঠিক অ্যান্সার। দি ট্রেয়াল বইটির রচয়িতা হচ্ছেন ফ্রান্স কাফকা। শর্ট সার্কিট বা ওভারলোডিংয়ের অ্যান্সার হচ্ছে ফিউজ ব্যবহার করা হয়। CO2 জলীয় বাষ্প, এর অ্যান্সার হচ্ছে CO2 হতে পারে। ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত? আর্টিকেল 17। বিখ্যাত উপন্যাস পালামৌ এর রচয়িতা হচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। নিবারণ চক্রবর্তী, এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, তো এটার আমি অ্যান্সার এখনও ঠিক বলতে পারছি না, পরে আমি ডিসক্রিপশানে আমি জানিয়ে দিচ্ছি, একটু কনফিউশন রয়েছে আমার। সব প্রশ্নের সঠিক অ্যান্সার সবাই জানবে এমন কোনো ব্যাপার না, তাই অবশ্যই আমি পরে আপনাদের জন্য কালেক্ট করে আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এই জন্য আমি আগে সরি বলে দিচ্ছি আপনাদের কাছে। নেক্সট কোশ্চেন, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে, নাইট্রেট, অ্যান্সার বি। নিম্নোক্ত কোনটি একটি ছোট মেয়ের কাহিনী, এটা জানা নেই আমার, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? 64, 32 × 2 গুণ করলে হয় 64। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সাথে প্রথমে মিশ্রিত? সেটা অ্যান্সার হচ্ছে অ্যামাইলেস। নেক্সট অ্যান্সার, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? মোগলমারি। নেক্সট কোশ্চেনের অ্যান্সার, যখন NaCl-কে জলে দ্রবীভূত করা হয়, এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে আমার, Cl নেগেটিভ আয়ন হতে পারে, এর অ্যান্সার A হতে পারে, যেটা আমি ডিসক্রিপশানে জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। পরিবেশ বদলের উপর অস্কার প্রাপ্ত তথ্যচিত্র, এর অ্যান্সার হচ্ছে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। সাওয়াসের গেহু রচয়িতা হচ্ছেন প্রেমচাঁদ।
ভারতীয় সংবিধানের 23তম ধারায় সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর বিষয়ে বলা হয়েছে, মানুষ পাচার নিষেধকরণ। চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন যুক্ত, এটা হচ্ছে শ্বেতসার। ওকে, তো যারা ভিডিওটি এখনও লাইক করেনি অনুগ্রহ করে একটা লাইক করে দিন, আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই গিয়ে একটা লাইক করুন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? 10 রাজা যুদ্ধ। ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক, সরি এটা আমার চেক করা হয়নি, এটা আমি জানিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ডিসক্রিপশান ফলো করবেন। কোন মোগল বাদশাহ সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? জাহাঙ্গীর। শালক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, জল থেকে। নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থলসীমা নেই? এর মধ্যে একটি ইস্যু হচ্ছে, অ্যান্সার ডি হচ্ছে। এটার অ্যান্সার একটু কনফিউশনে পড়ে গেলাম, তো ওটা আমি পরে জানিয়ে দিচ্ছি। একটু কনফিউশন হচ্ছে কেন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা। ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়ামের শতকরা মাত্রা 40। সিন্ধু সভ্যতার কোন নগরী বৃহত্তম শিলালেখ? এটা এটা হচ্ছে ধোলাভিরা। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? এটা হচ্ছে আবুধাবি। লতা মঙ্গেশকরের আসল নাম হেমা। গোয়েন্দা গান্ডালু, এটা হচ্ছে নলিনী দাস। 1988 সালে সিওল অলিম্পিকে স্টিফি গ্রাফ, তিনি জার্মানির হয়ে পদক জিতেছিলেন। নিম্নোক্ত দেশগুলির কোনটি ভারতের সবচেয়ে বেশি প্রদেশ? বাংলাদেশ। হেমিস জাতীয় উদ্যান রয়েছে জম্মু কাশ্মীরে, লাদাখে। এটার অ্যান্সার এখনও বলতে পারছি না। বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ ইয়ং গার্ল, এটা হচ্ছে ডাস ওলন্দাজ। নামচা বারোয়া ব্রহ্মপুত্র। পুরুষদের লন টেনিস, এটা হচ্ছে নোভাক জোকোভিচ। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্রের সারদের মতো? সেটা হচ্ছে সিতার। রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা? এটা হচ্ছে রাখিন প্রদেশের। সূর্যের শক্তি উৎস হয় নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ এইস এবং এইসি পরমাণু ফিউশন বিক্রিয়া। স্টেনলেস স্টিল, এনআই এবং সিআর। 2020 সালে কোন ছায়াছবি অস্কারের জন্য মনোনীত? সেটা হচ্ছে গাল্লি বয়। নেক্সট, সত্যজিৎ রায়। টোবাটেক দেশভাগ, কোন রাজ্যে এলিজিবিলিটি সম্প্রদায়? এটা হচ্ছে কেরালা। বৈদ্যুতিক তারে পিভিসি পলিভিনাল ক্লোরাইটের ব্যবহার হয়। গুটিপুয়া উড়িষ্যা নৃত্য। অমিতাভ ঘোষের উপন্যাস গ্লাস প্যালেস। হ্যারি পটার সিরিজের লর্ড ভলডিমোর্ট। নিম্নোক্ত কোন জলাশয়ে কৃষ্ণসাগর? মোপালা বিপ্লবী আন্দোলন ছিল একটা। নিম্নোক্ত কোন চলচ্চিত্র নৃত্য পরিচালনা করেছিলেন? শতরঞ্জ কে খিলাড়ি সিনেমাতে বিরজু মহারাজ নৃত্য পরিচালনা করেছিলেন। দাস্তি মার্গ, অর্থাৎ মৃত্যু মরুভূমি, এটা রয়েছে আফগানিস্তানে। নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক, ভারতীয় সংবিধানের প্রথম নকশা, তার পাণ্ডুলিপি, তিনি হচ্ছেন নন্দলাল বোস। ভারত মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে নারায়ণ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে হয়েছিল এটা, 1988 সরি 1989-এ। নিম্নোক্ত কোন হিমালয়ের অংশ নেয়? সাহাদ্রি। এর মধ্যে যদি আপনাদের কোনো অ্যান্সার নিয়ে কোশ্চেন থাকে, ডাউট থাকে, তো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, দু একটা ভুল হতেও পারে, এই জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি গুগল থেকে অ্যানালিসিস করে দিয়েছি, তো মতের পার্থক্য হতে পারে। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক সেটা হচ্ছে বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স। নেক্সট হচ্ছে গ্রাফাইট অ্যান্সার। স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম বিজয়ী? কারনাম মালেশ্বরী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ সমর্থনে? এটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই ডিসক্রিপশানে জানান, বাকিদের সুবিধা হবে। দিল্লির কোন সুফি দরগাহ? এটা হচ্ছে হজরত নিজামুদ্দিন। তো ম্যাথের অ্যান্সারগুলো একটু দেখে নিন চটপট, এটার অ্যান্সার হচ্ছে 35। দুটি সংখ্যা লসাগু 60 আর 3:4। যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়, এটার অ্যান্সার হচ্ছে 50 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন,
তোর অ্যান্সার হচ্ছে 3/2। দুটি সংখ্যা এ এবং বি, এর অ্যান্সার হচ্ছে 4:3। একটি শহরে লোক সংখ্যা 1 লাখ। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার, এর অ্যান্সার হচ্ছে 285। একটি পরীক্ষায় এক ছাত্রের কোনো একটি সংখ্যা 288। নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 20%। ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই স্পিডে বলছি আবার। একজন ব্যাটসম্যান, এটা হচ্ছে অ্যান্সার ডি, 46/49, 46%। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি ঘন্টা বেগে, এর অ্যান্সার হচ্ছে 55 কিমি/আওয়ার। এ এবং বি বার্ষিক আয়ের অনুপাত 5:4, 4,000 টাকা। কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, এটা হচ্ছে 37.5%। 88-এর অ্যান্সার হচ্ছে 0.262 এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 89, এ এবং বি একটি কাজ সিরিজ দিনে করতে পারে, এর অ্যান্সার হচ্ছে 60। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 15 বছরে? স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি, 3 কিলোমিটার অ্যান্সার। তিনটি গাড়ির বেগের অনুপাত 5:4:6, এর অ্যান্সার হচ্ছে ডি, 12:15:10। বার্ষিক সুদের হার, তোর অ্যান্সার হচ্ছে 1080। কোশ্চেন নাম্বার 95, এর অ্যান্সার হচ্ছে 6.43। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে, এর অ্যান্সার হচ্ছে 25। কোশ্চেন নাম্বার 96, এর অ্যান্সার হচ্ছে 6600। কোশ্চেন নাম্বার 97, এর অ্যান্সার হচ্ছে 1200। কোনো দ্রব্য 1,060 টাকায় বিক্রি করলে 1200 টাকা এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 98, 35 বছর। কোশ্চেন নাম্বার 99, সকাল 11টায় অ্যান্সার। কোশ্চেন নাম্বার অ্যান্ড লাস্ট কোশ্চেন 100, 2 লাখ রুপিস, ওকে, 2 লাখ টাকা, অ্যান্সার সি। তো অঙ্কগুলো আমি খুব তাড়াতাড়ি করেছি, দু একটা সম্ভবত আমার মনে হয় না যে ভুল হয়েছে। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্টে জানান, কমেন্ট বক্স খোলা রয়েছে। তো ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আর কোশ্চেনটি যদি আপনারা ডাউনলোড করতে চান তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা কয়েক ঘন্টার মধ্যে আমি টাইপ করে আমাদের ওয়েবসাইটে আমি আপলোড করে দেবো, সেখানে আপনারা 100টি কোশ্চেনের সঠিক অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। টাইপ আকারে আপনারা সেটা প্রিন্টও করে নিতে পারেন, ওকে, এর জন্য একটু আমাকে টাইম দরকার। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।